গাইজ, আমি সায়ন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কিছুক্ষণ পর পুরীর ব্লগ টুটা তোমরা দেখতে পারবে, আর একটা কি দুটো ভিডিও আসবে পুরী সিরিজটা নিয়ে। তারপর আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে, মোটামুটি ধরো ওই 5 মিনিট মতো হবে ভিডিও ডিউরেশনটা, আমি টোটাল পুরীর যে গাইডটা, ট্যুর গাইডটা আছে সেটা শেয়ার করে দেবো তোমাদের সবার সাথে। ওটাতে বেসিক্যালি উল্লেখ করা থাকবে এটাই যে কীভাবে তোমরা এখান থেকে পুরীতে যাবে, কোথায় থাকবে, কোথায় খাওয়া দাওয়া করবে, কোন কোন সাইট সিনগুলো দেখবে এবং সেই সাইট সিনগুলোতে কীভাবে পৌঁছাবে। আর সবশেষে যেটা বলা থাকবে সেটা হচ্ছে ওখান থেকে কীভাবে তোমরা ব্যাক করে বাড়িতে ফিরবে। তো চলো তোমরা এবার ব্লগ টুটা দেখে ফেলো। বেসিক্যালি কালকে আমার খুব মাছ ফ্রাই খেতে ইচ্ছা করছিল, কিন্তু হচ্ছে কি করবো, ওখানে যে মাছগুলো পাচ্ছি না সেগুলো একদমই ভালো নয়, খুব বাজে বিশ্রী গন্ধ হচ্ছিল। আর দেখে মনেই হচ্ছিল যে মোটামুটি 2-3 দিন বাসি হয়তো, হ্যাঁ সেট হচ্ছে না, সেগুলো জল দিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছে। ওই জন্য ওদিকে গেলাম না, চিন্তা ভাবনা করলাম যে আজকে মর্নিং এ উঠবো, উঠে একটু সমুদ্রের ধারে যাবো, সমুদ্রও দেখা হবে, প্লাস যদি সূর্যোদয় সেইভাবে দেখতে পারি আর কি, যেহেতু মেঘলাচ্ছন্ন দিন তো সূর্যোদয়টা হয়তো অত দেখতে পারবো না, একটু সমুদ্রের ধারে যাবো আর কি সকাল সকাল, যদি ভালো কিছু মাছ পাই সেগুলো কিনবো। সেগুলো কেনার পর আমরা যে হোটেলে রান্না বান্না খাচ্ছি আর কি, ঠিক আছে, মানে আমাদের খাবার তৈরি করে দিচ্ছে যেখানে ওখানে দিয়ে দেবো, মিলে ওনারা ফ্রাই করে দেবেন বলেছে, হ্যাঁ তো কোনো অসুবিধা নেই। তো বেশ ভালো মাছগুলো দেখবো কি কি আছে ওখানে, চলুন আমরা যাই আপনাদেরও দেখাই। মিনিট 2-3 হাঁটার পরই আমরা সমুদ্র সৈকতে এসে পৌঁছালাম। ডান দিক বাদিক যে দোকানগুলো এখন বন্ধ আছে সেগুলো সন্ধেবেলায় খুলবে। সামনের সমুদ্রটাকে একবার দেখুন, কি অপূর্বই না লাগছে। জোয়ারের কারণে অনেকটাই এগিয়ে এসেছে, সমুদ্রের ধার বরাবর হাঁটতে শুরু করলাম। সূর্যোদয় আর দেখা হলো না, কারণ আকাশটা মেঘাচ্ছন্ন পুরোটাই। মনোমুগ্ধময় হাওয়া আর এই অপরূপ প্রকৃতির দৃশ্য দেখে মনে তো হচ্ছিল এখানেই বসে থাকি। সত্যিই আমাদের প্রকৃতি কতটা সুন্দর, সময় পরিবর্তনে নিজেকেও পরিবর্তিত করতে থাকে। সকালে একরকম সৌন্দর্য, দুপুরে একরকম, আর রাতে তো কয়েক গুণ বেড়ে যায় সৌন্দর্য। আর এখন ডান দিকে যে স্টলগুলি দেখতে পাচ্ছেন এগুলো সন্ধ্যার পরপরই খুলে যায়, আর যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুপুরবেলাতেও অ্যাভেলেবেল থাকে, রাতের বেলাতেও থাকে। শুধু ডিফারেন্স একটাই হচ্ছে, দুপুরবেলা এরা 20 টাকা ভাড়া নেয়, রাত্রেবেলা 10 টাকা ভাড়া নেয়। আর এখানে যে নৌকোগুলি দেখতে পাচ্ছেন এই নৌকোগুলি করেও অনেক জেলে সমুদ্রে মাছ ধরতে যায়। বেশ অনেকক্ষণ সমুদ্র সৈকতে কাটানোর পর যেতে ইচ্ছা করছে না, তবুও বাজার করতে হবে, যেতে তো হবেই। আর আপনারা এখন সামনে দেখতে পাচ্ছেন ম্যারিন ড্রাইভ রোড, এই রোডটি আমি গতকালকের ভিডিওতেই রাতে দেখিয়েছিলাম। আর আমরা এখন এই রোড বরাবর এগিয়ে যাচ্ছি মার্কেটের দিকে, যে মার্কেটটি জাস্ট আমরা যে হোটেলে আছি সেই হোটেলটির ডান দিক। আমরা মার্কেটে এসে পৌঁছালাম, আর মার্কেটটির নাম শুনলাম ওখানে লোকালদের কাছে, ওনারা বললেন এটি হচ্ছে বেঙ্গল ফিশ মার্কেট। মার্কেটে ঢুকেই দেখলাম সামনে কচুরি ভাজছে, তার সাথে আরও অনেক কিছু আছে। কিছুটা সামনে এগিয়ে গেলেই আরও অনেক কিছুর দোকান দেখতে পারবেন, যেমন বাঁদিকে দেখতে পাচ্ছেন থালা গ্লাস প্লেটের দোকান আছে, তারপরে কিছুটা সামনে এগিয়ে গেলে বাঁ হাতে ডান হাতে দুদিকেই সবজির দোকান আছে। তবে আমি পার্সোনালি যেটা ফিল করলাম সেটা হচ্ছে যে তুলনামূলক একটু সব কিছুর প্রাইসটা একটু বেশি, মানে আহামরি খুব একটা বেশি বলবো না, তবে 10 টাকার জিনিস আপনাকে 13-14 টাকাতে কিনতে হতে পারে। আর আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে ফিশ মার্কেটটা, আর আমরা এখন ভেতরে ঢুকবো, দেখবো কী কী মাছ ওখানে আছে, পছন্দ মতো মাছটা এখান থেকে বেছে নেবো, তারপর সেই মাছগুলো নিয়ে আমরা যে হোটেলে খাওয়া দাওয়া করছি সেখানে দিয়ে দেবো, ওনারা সেই মাছটিকে ফ্রাই করে আমাদেরকে দুপুরবেলা খাওয়ার সময় দেবে। তো চলো আমি মার্কেটটা তোমাদের ঘুরে দেখাই। কপালটা আমাদের সত্যি খারাপ, বিগত 5 দিন ধরে জেলেরা মাছ ধরতে সমুদ্রে যেতে পারিনি ওয়েদারটার কারণে, তাই জন্য যে মাছ পেলাম সেই মাছে সন্তুষ্ট থাকতে হলো আমাদেরকে, বেশি ভ্যারাইটির মাছ আমরা পেলাম না। তো চলো তোমাদের সাথে আবার দুপুরবেলা দেখা হচ্ছে। এই তো ঘোরো ঘোরো সামনে ঘোরো,
ঘড়ির কাঁটায় তখন 12টা, আর আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। এত বিভৎস পরিমাণে হাওয়ার কিচ্ছু শোনা যাচ্ছে না, এখানে প্রচুর লোক আছে, কিন্তু আমার ঢেউ দেখে মারাত্মক পরিমাণে ভয় লাগছে। ঢেউ দেখে আমি অ্যাকচুয়ালি সমুদ্রে স্নান করে একটা করি না ভয়তে, এই এখন তো এমনিতে কেমন একটা বাজে ওয়েদার চলছে, হ্যাঁ তার মধ্যে যা ঢেউ দিচ্ছে না দেখেই ভয় লাগছে আমার। যে আমাদের ছোট মিষ্টি রানী স্নান করতে যাচ্ছে স্নানের ড্রেসটা পরে, বড় মামমাম পাখি যাচ্ছে সেম ড্রেস পরে দুই বোনও। স্নান করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, চিন্তা নেই, এনার্জি ড্রিঙ্ক হিসাবে পাশে ডাবও আছে। সমুদ্র সৈকতে প্রচুর লোকের সমাগম হয়েছে, আর হবে নাই বা কেন, পুরী আসবে সমুদ্র স্নান করবে না সেটা তো হতে পারে না, আর সবাই তো আমার মতো ব্যতিক্রমী নয়। তবে এখানে এসে প্রচুর ফটোগ্রাফার পাবেন, যদি আপনাদের প্রয়োজন হয় বা যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন চান একটা ফটো মেমোরি হিসাবে রেখে দেবো, তো আপনারা এদের কাছ থেকে ফটো তুলতেই পারেন। আর ওদিকে বাচ্চা দুটো বদমাইশি শুরু করে দিয়েছে, কখন ওদের জলে নিয়ে যাওয়া হবে। সমুদ্র স্নান সেরে আমরা বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনের জন্য। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাবেন কিছু লোকাল সাইট সিনের নাম যেগুলো আমরা আজকে ঘুরব। সমুদ্র ধরে বেশ কিছুটা আসার পর সামনে মোহনা দেখতে পেলাম, আর এই মোহনাটি হচ্ছে রাম নদী ও সমুদ্রের মিলনস্থল। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে পুরী এয়ারপোর্ট তৈরি হচ্ছে, এটি কমপ্লিট হলে ভুবনেশ্বরের বদলে ডাইরেক্ট পুরীতে আসতে পারবেন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছালাম গুপ্ত বৃন্দাবনে। গুপ্ত বৃন্দাবনকে ঘুরবে আর শ্রীক্ষেত্র হেরিটেজ সাইটও বলা হয়। শ্রী চৈতন্যদেব যখন পুরীতে আসতেন তখন তিনি এখানে সাধনা করতেন, পরে তার শিষ্যা রমাদাসীও এই আশ্রমে এসে সাধনা করতেন। এখন বর্তমান এখানে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা প্রতিজন পিছু। চলুন আমি ঘুরে ঘুরে ভেতরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। যুগের সাথে তাল মিলিয়ে এই জায়গাটিকে অপূর্ব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। আপনারা ভেতরে ঢুকলেই দেখতে পারবেন ছোট ছোট মন্দির করা আছে বিভিন্ন দেবদেবীর জন্য। গুপ্ত বৃন্দাবনটা অনেকটাই বড়, হাতে সময় নিয়ে আসবেন আর ঘুরে ঘুরে চারিদিকটা দেখবেন। আমরাও ঘুরে ঘুরে চারিদিকটা দেখলাম, আর এছাড়া আরেকটা জিনিস দেখতে পেলাম, যেটা সেটা হচ্ছে এই মন্দিরটির চারিপাশে সবুজে ভরা, অর্থাৎ বিভিন্ন রকমের গাছগাছালি এখানে লাগানো আছে। শ্রী চৈতন্যদেবের বিভিন্ন লীলাময় মূর্তি, এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাময় মূর্তি পুরো গুপ্ত বৃন্দাবন জুড়ে আপনারা দেখতে পারবেন। আর এখন যে জায়গাটি দেখছেন আপনারা, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর লীলাক্ষেত্র। অপূর্ব সুন্দর করে এই জায়গাটিকে ফুটিয়ে তুলেছে, আর চারিদিকটা একবার দেখুন কত সুন্দর সবুজে ভরা, আর ছোট ছোট পুকুরও এখানে আছে। তারপর আমরা চলে আসলাম পাশের শনি মন্দিরে, সেখানে এসে আরতি দেওয়ার জন্য আমি প্রদীপ জ্বালানোর চেষ্টা করলাম। প্রথমবার চেষ্টা করলাম, প্রদীপটি জ্বলল না। তার পরের বার আবার চেষ্টা করলাম, তবুও প্রদীপটি জ্বলল না। একদম 3 নম্বর বার গিয়ে প্রদীপটি জ্বলল, আর শনিদেব বোধহয় আমার প্রতি একটু রুষ্ট হয়েছে। শেষমেশ প্রদীপ জ্বালিয়ে ওনার সামনে নিজের মনস্কামনাটা রাখলাম। ঘুরতে ঘুরতে দেখলাম কিছুটা সামনেই সমুদ্র মন্থনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর তারই ঠিক সামনে দেখলাম শ্রী চৈতন্যদেবের সমাধি রাখা রয়েছে। এরপরই গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে আমরা নরেন্দ্র ট্যাঙ্কের দিকে রওনা দিলাম। রাস্তার দুধার দিয়ে কত সুন্দর সবুজে ভরা দেখুন। আর এখন আপনারা যে ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে নরেন্দ্র ট্যাঙ্ক বা নরেন্দ্র পুষ্করিণী। এটিকে আবার কন্দনা পুকুরও বলা হয়। 1500 শতাব্দীতে রাজা নরেন্দ্রদেব এই ট্যাঙ্কটি তৈরি করেছিলেন।
ভগবান জগন্নাথ অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ বৈশাখ মাস থেকে জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী পর্যন্ত চন্দনযাত্রা চলাকালীন পরপর 21 দিন সন্ধ্যায় তিনি এখানে আসেন এবং লৌকালীলা উপভোগ করেন। এই ট্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম গুন্ডিচা টেম্পলের এখানে। এখানে রথের সময় জগন্নাথ সহ তার দুই ভাই বোন বলরাম ও সুভদ্রার তিনটি রথ এসে এখানে তার মাসি বাড়ি দাঁড়ায়। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচা টেম্পল পর্যন্ত সমস্ত ফুটপাথের দোকানগুলোকে রথের সময় তুলে দেওয়া হয়। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুন্ডিচা টেম্পল, জগন্নাথের মাসির বাড়ি। তো এটা এখন বন্ধ আছে বলে আমরা দেখতে পারলাম না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম সোনার গৌরাঙ্গ দেখার উদ্দেশ্যে। আমরা এখন এসেছি সোনার গৌরাঙ্গ দেখতে এখানে। তো মোটামুটি এখানে দেখবো, আর আমি যা যা দেখছি আমি চেষ্টা করবো আপনাদের সিনেমেটিক শটের মাধ্যমে দেখানোর, ঠিক আছে? আপনারাও দেখতে থাকুন আমার সাথে। সোনার গৌরাঙ্গ মঠটি প্রতিষ্ঠিত করেছিলেন গৌর কিশোর মহারাজ। আর এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুভদ্রা মন্দির। মন্দিরের ভিতরে ওনার মূর্তি প্রতিষ্ঠিত করা আছে। অন্যান্য মঠের মতো এখানেও মুসলিম সম্প্রদায়ের লোকদের প্রবেশ নিষিদ্ধ। আর এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদিয়ার গৌরাঙ্গের মন্দির। সোনার গৌরাঙ্গ আমি এখানে দেখতে এসেছিলাম। এখানে আহামরি তেমন বেশি কিছু দেখার নেই, একটা ঘর আছে ওখানেই বোধহয় সম্ভবত গৌরাঙ্গ দেখা যায় আর কি, সোনার গৌরাঙ্গটা। আর ওইদিকে হচ্ছে নদিয়ার যে গৌরাঙ্গ আছে ওনার ওই বাড়িটা দেখে আসলাম, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন। এবার যাই সামনে এই প্যালেসে কী আছে দেখি। এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে গৌরাঙ্গ দেখা যায়। গৌরাঙ্গটা অ্যাকচুয়ালি সোনার নয়, ওটা অষ্ট ধাতু দিয়ে তৈরি। আর ভেতরে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ বলে ভেতরে কোনো ফুটেজ দেখাতে পারলাম না। এখন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে এখানে দেখছি। যখন এসেছিলাম তখন টোটালি পুরোটা ফাঁকা ছিল, কিন্তু এখন অনেকটাই ভিড় হয়ে গেছে। এখানে মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার পরবর্তী স্পট যাব আমি, সেখানটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আমরা এখন চলে এসেছি সৎসঙ্গ মন্দির, আর এরপরে আমাদের গন্তব্য হবে জাপানিজ বৌদ্ধ মন্দির। তো আমরা এই সৎসঙ্গ মন্দিরে আসলাম, আর সৎসঙ্গ মন্দিরে এসে ভেতরটা অপরূপ সুন্দরভাবে সাজানো আছে, দেখে মনটা পুরো ভরে গেল আমার। আমাদের বন্যাতেও একটা সৎসঙ্গ মন্দির আছে এরকম, হ্যাঁ, এটা খুবই সুন্দর লাগলো আমার দেখতে। এই যে দেখুন পুরোপুরি সাদা কালারের উপর, বেশ সুন্দর লাগছে দেখতে সৎসঙ্গ মন্দির। আমি ঘুরে ঘুরে আমি আপনাদের সিনেমেটিক কিছু শট দেখাচ্ছি, আপনারা এনজয় করুন। আমি এখন চলে এসেছি বুদ্ধ মন্দিরে। বুদ্ধ মন্দিরে এখানে যাবো, কিছুটা দেখবো। এই যে আমার পেছনে রয়েছে বুদ্ধ মন্দির, এখন একটু যাই কি দেখি, আর আপনাদের কিছু সিনেমেটিক শট দেখার চেষ্টা করছি, আপনারা এনজয় করুন। বৌদ্ধ মন্দিরের দেওয়ালে অপরূপ কিছু কারুকার্য নিদর্শন পেলাম। আর আপনারা এখানে চাইলে ছোটোখাটো বৌদ্ধ মূর্তি যেগুলো সামনে বিক্রি হচ্ছে নিতেই পারেন। মন্দিরের ভেতরটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এর সাথেই ফেরার সময় আমরা দেখে ফেললাম স্বর্গদুয়ার। কথিত আছে এখানে কোনো সময় শ্মশানের চুল্লির আগুন লেবে না। তো আজকের জন্য এটুকুই, আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।